야, 잠깐 거기서 긴다 보다 발라몽. 야, 됐자. 쪽불에 거기서 그린 결롬, 안티스 결롬 쪽대야 거리치. 어떤 바로 사허스. 에, 양골 나만. 알았어, 되네. 기빨로길이, 굿다 발라네. 에? 에이, 마몰. 에이. 거다 감고 액담 거지치. 액담 카야 발라몽 거지치. 기, 사무사기. 이 모할라 아마르. 거지치 럭들 보나 보지 보 거지치. 이틀 약간 바로 걸었어. 마누스 뛰어 빠르지. 에? 기아름보 거지 모할라 모데. 이라가 결모 걸쳐 담나바지 걸었대. 에이 말에 뭐 되지 말이다 말이다 쟤. 현재 뭐 됐지 타가 내가 쳐. 결리가 왜? 아? 곧 커미션 알게 되었다 쳐나. 럭터 번나 보여주고 거기 뒤치. 아니 기아티 럭터 번나 봐. 에이. 아마 그다 거지. 에이. 에이 럭터 번나. 럭터 번나 번나 뭐 됐지. 딱 그거 뭐 되면 바이스 재밌게. 자. 어쨌든. 에이 나 못. 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 তো চিল্লে চিল্লে করলা ওই যে ভামগো জড়িয়ে নয়া পাতিলটা পুরায় ফেলাইছে ওইটা কইতাছিলাম আর কি লাগাক না একটা পাতিল পুরা লাগাইছে দুইটাই না তুমি তুমি রাগারাগি করবা না তুমি চিল্লাবিল্লা করবা না আমি তোমার রাগ মা চিল্লাবিল্লা আমি পছন্দ করি না তুমি থাকবা সবসময় ফুরফুরা আচ্ছা কি কইবেন কোন না আমি কইতেছিলাম কি মানে তোমার একটা আসল কথাই কয়নি আসল কথা আর কি কইবেন ওই যে মহল্লাতে বিচার আচার করছেন নাকি আবার ওই বাবুরের লোকে কাইজা ফেসাদ করছেন আহে মাইয়া মানুষ না মাইয়া মানুষের বুদ্ধি না আধা আপেলের রহম পুরো কথাটাকে শুনো তারপর কও হ মাইয়া মানুষ আধা আপেল হয়েছি মাগার এই আধা আপেল ছাড়া দুনিয়া বি চলবার পারে না আমাগো কমিশনার রইসুদ্দিন বিয়ে অচল পান্দি এই যে পান সাজায় রাখছি আমি শোনো আমি আমার মেয়ের লেগা এটা সুন্দর পোলা ঠিক করেছি মনে করো একরকম কথা দিয়েছি খুবই ভালো পোলা শিক্ষিত পোলা বংশ টংশ সব ভালো ভালো করছেন আমাগো মাইয়া বড় হয়েছে বিয়ের বয়স হয়েছে লেখাপড়াও হচ্ছে পাত্র বি ভালো দেখছেন মাগার মাগার কি আবার মাইয়া তো আমগো এই যুগের মাইয়া ওর তো একটা পছন্দ অপছন্দ থাকবার পারে তার পছন্দ অপছন্দের তো কিছু নাই কা আমি তোর বাপ লাগি তুমি ওর মা লাগো আমরা যে পোলারে ঠিক করুম ওই পোলা তো পছন্দেরই হইতেইব আমরা কি আমার মায়ের গাঙ্গে বাসায় দিব আমরা কি চাই না আমার মায়েরটা সবসময় সুখে শান্তিতে থাকুক তারপরও মায়ের একটা নিজস্ব মতামত আছে না মতামত কি মতামত আমি ওর বাপ লাগছি আমার মতামত আমার মায়ের মতামত ওই পোলার আমি জবান দিয়েছি ওই পোলার লোকে আমার মায়ের বিয়ে হইব
ভাই, এটা কিন্তু ঠিক হইতেছে না ভাই। হ্যালো, হ্যাঁ টুনির মা বলো। কি কে টুনির মা? কিসে টুনির মা? ও তুমি তো টুনির মা না, তুমি লেগে রাজকুমারী দিয়া বলো। তুমি কি বিজি? না একদম ইজি। শুনো, তোমাকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে হবে। আমার বাবা বিয়ে ঠিক করছে আর আমি বিয়ে করতে চাই না। কিন্তু বিয়ে তো আমার অনেক ভালো লাগে, পোলাও মাংস কুরমা রেজালা জর্দা মিষ্টি। আই তুমি কি আমার সাথে ফাইজলামি করো? কি বলতেছ এসব? শুনো, তোমার এখন কাজ হবে, তুমি আমার বাসায় আসবা, বাসায় এসে আমাকে উদ্ধার করবা। এই আমি কি বিয়ে ভাঙার এজেন্সি গুলো বসছি? আমার আর ফোন দিবা না, দেখো আমি ব্যস্ত আছি। মানে হ্যালো, জোরি জোরি জি আপা, জেগে থেকে চশমা দে। আমি পাইলো ভাই, আমার কোনো আমার বাপ করে ভাই, আপনি বদল কেন পরিচালক দিয়েছি ভাই? আপনি বদল এক্সপেরিমেন্ট করলাম, সব বিষয়ে এক্সপেরিমেন্ট থাকা উচিত, ভেতর বাহির দুটোরই 360 বোঝা যায়, তাতে ভ্যালিডিটি আর প্রায়োরিটি বোঝা যায়। ক্লিয়ার? আই তুই ভ্যালিডিটি বুঝিস, প্রায়োরিটি বুঝিস, 360? গেট আউট। আমি শুভ্র। রইসুদ্দিন কমিশনার। কে লেগা? ওইটা উনাকেই বুঝাই বলি। বয়রা? কি বয়রা দিব? কি টালো লাগে? কি ওটা উনারে বুঝাই বলি, ওনার সাথে আমার দরকার আছে একটা। আপনি কি আমি তো এটাই বলতেছি, আপনি এরকম না, আপনি তো একটু সৎ, জনদরদি, মানুষের জন্য করেন আপনি, একজন সাধারণ কমিশনার, আমেরিকান বডি, জাপানিজ মেশিন, চাইনিজ ব্রেন। চায়না ব্রেন আমার? আপনি চায়না ব্রেনকে ছোট করছেন কেন?
চাইনিজ বিন বানানো হয় এক সেকেন্ডে কোটি কোটি কাজ করার জন্য, মাল্টিটাস্কিং, ওরকম দক্ষ হচ্ছে গিয়ে আপনার ব্রেন। পৌষ মাসের শিয়ালের মতো তীক্ষ্ণ আপনার দৃষ্টি, আপনি হচ্ছেন সেই সুপার চাইনিজের সুপার জ্যাকি চ্যান। জ্যাকি চ্যান, ইয়ার চ্যান, এক মিনিট, হ্যাভ এ লুক। এই যে আমি কিন্তু আমি আপনাকে নিয়ে একটা তথ্যচিত্র বানাতে চাই। কি চিত্র? আমি আপনার আপনাকে নিয়ে একটা তথ্যচিত্র বানাতে চাই। কি চিত্র? ডকুমেন্টারি, মানে জীবনী। উঁচু উঁচু ডকুমেন্টারি, মানে বিখ্যাত মানুষদের যেটা করা হয়। জীবনের উপরে লেখা, লেখাপড়া করে, পড়াশোনা করে। হ্যাঁ, আপনার এই আদর্শ জীবনটাকে আমি ডকুমেন্টে ভরে আমি সেটা ইউটিউব, ফেসবুক, পত্রপত্রিকা, চ্যানেল সব জায়গায় দিয়ে দিতে চাই, যাতে বাকি সব কমিশনার দেখে ইন্সপায়ার্ড হয়। মা মা মা, এটা করা ভুলেছে। হ্যাঁ, থাকো কই বাবা তুমি? জি, আসলে আমার একটা ছোট্ট উপকার লাগবে, আমি তো এখানে থাকি না। আশপাশে কোনো হোটেলের খোঁজ খবর কি বলতে পারবেন আপনি? ভাই, হোটেলের দরকার কি? থাকবা না খাই বাহনে? জি, আমি থাকবো, কারণ আপনার কাছাকাছি থাকতে পারলে আমি আপনার তথ্যচিত্রটা সুন্দর করে বানাবো। পাগল হয়েছি নি থাকা? হ্যাঁ, পাগল হয়েছো তুমি মিয়া? তুমি কই হয়েছো জানো? রইসুদ্দিন কমিশনের বাড়ি এটা। তুমি আমার এলাকায় তুমি হোটেলে থাকবা, আমার উপর তথ্যচিত্র লিখবা? না 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 না, বোকা, তুমি থাকবা আমার বাইক। এই ও ব্যাগ বুকলো, যাও উপরে যা, যাও স্পেশাল রুমটা খুলে দে। হ্যাঁ, চলো আপনি হচ্ছেন কি বাংলাদেশের জ্যাকি চ্যান? আমি তো অরগামী ছোটবেলা দুনিয়ার চ্যাং ব্যাং করছি আমি। এগুলোই আমরা লিখবো বুঝছে। আরে তুমি যে তুমি সংবাদ দেখি তো আমার আগে দেবো না, তোমার ক্ষমা করতে দেখে তো মনে করছি তুমি ফরেন থেকে এসো। ওই তো ফরেন থেকেই আসি আর কি। একরকম ফরেন মানে কি? ওই ইয়ে আর কি, ওই যে এই মুড়া না এই মুড়া আমেরিকা সাইড নাকি আর মারে বাবু যে যে ইউরোপ ইউরোপ সাইড? ইউরোপ 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 সাইড। ও বাবা, ওই জায়গায় তো সব শিক্ষিত বলা বাদ থাকে। জি, আর আমেরিকার মধ্যে সব ঘর দ্বারা যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাও যাও উপরে যাও।
কি হবে? চিনি দেখো নিচে, নিচে দেখো। শুনো, বেশি ভিড় হইতে আসো না, বুঝছো? আমার বাবা যদি দেখে তোমাকে কুচি কুচি করে কেটে এই পুরী গঙ্গার মধ্যে ভাসায় দিবে। তাই? হ্যাঁ। দেখা তো মনে হয় না। আচ্ছা কাজ করো, ডাক দাও, দেখি কেমনে করে কুচি করে কাটে, দেখি। ডাকো 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 ডাকো। তুমি যাও এখান থেকে, প্লিজ যাও এখান থেকে। আসছো কেন তুমি? আমি ডাকবো? আমি ডাক দিন এলে? তুমি কি কলিজাটা বেশি বড় হয়ে গেছে? যাও এখান থেকে। ওই বাবা, আরে পিছনে একটা বন্ধু, তোই বন্ধু? বন্ধুর কথা মনে পড়ছে? তোর আইতে কি? তোই বন্ধু, তোই আইতো এখানে কেন? ডাকে কে? ডাকে নিচে, ডাকে নিচে কে ডাকে? আলু, আলু ডাকে বাবা। ছোটবেলার ছবিগুলি দেয় না? আমার ছবিগুলো দেয় না? একদম সেম টু সেম জ্যাকি, সেম সেম চুল, সেম সেম খুমা। আমি তো যে দুষ্ট আছিলাম রে ভাই, যে লোড় লড়াইতাম, আমি লোড়ের মধ্যে আমি সপ্তাহ আগে। আর আমি যে ফুটবল খেলতাম, আমি স্ট্রাইকে খেলতাম, স্ট্রাইকে তো মধ্যের মাঠের থেকে বল কাটা মাঠে কাটা মাঠে যে গোল দিতাম। আমার তো একটা রেকর্ড আছিল, এক একটা খেলার মধ্যে ছয়টা গোলা গোল দিতামই আমি। বলেন কি, তো আমি জানতাম না। বাবা তুমি কই তুই জানবা, এলেই তো আজকাল। আমি তো ছোটবেলার কথা কইতেছি। ও কিন্তু এটা কিন্তু আমরা ডকুমেন্টারির মধ্যে দিব। হ্যাঁ, এইটাই তো লিখবা, ছোটবেলার থেকেই তো লিখতে 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 এই পর্যন্ত যাবো, মানে জীবনী লিখবা না? একদম পুরাটা। হ্যাঁ পুরাটা, এই বয়স ওই দেখা পেঁচাল পারতেছে খালি। আচ্ছা মিস্টার শুভ সাহেব, বাবার ডকুমেন্টারিটা করতে আর কতদিন সময় লাগবে? মানে আপনি আমাদের বাসায় আর কতদিন থাকছেন? চারপাশে কেমন যেন আপন আপন একটা গন্ধ পাচ্ছে, মনে হচ্ছে যেদিকেই তাকাই সবাই তুমি। আবার পরে এলো কেমনে? তুমি যে জাতের ছেলে এত সহজে মিশা যাও গা? তুমি তো আমার ছেলের মতোই মনে করো, এই বাড়ির একজন মেম্বার, যতদিন খুশি ততদিন থাকবা। আর হ্যাঁ, আর যাইতে চাইলে তুই বোঝা, সামনে আমার মাইয়ার বিয়া, দিয়ার বিয়ার মধ্যে ফটো রয়েছে তোমারে, তোমার ফটো ছাড়া দিয়ার বিয়ে আমি দিব না, প্রয়োজনে দিয়ার বিয়ে পিছিয়ে দেবো, তুমি থাকবা দিয়ার বিয়ে পর্যন্ত, যদি তোমার কোনো কামের অসুবিধা না হয়। না সমস্যা কোথায়, কাজে আসি একটাই তো কাজ। একটাই কাম মানে? মানে জ্যাকি চ্যান আমাকে বলেছে ছবি উঠেছে, এইটাই আমার একমাত্র কাজ, এটা চেষ্টা করে আমি যাবো না, এটাই ঠিক করা। ঘটনা ঘটে গেছে। কি করছে? যেটা চিন্তা করছি ওইটাই। আর মতলব বলো না। কার? আমগো বাসা একটা পোলা আছে না, আর আর সমস্যা আছে। মাইন্ডসের মতলব নিয়ে এত কত কোণের কি দরকার? নিজের মতলব তো কত ভালো, সেটা আমি ভালো করেই জানি। সুযোগ পাইলে তো তুমিও চাইপা ধরো। আচ্ছা তুমি কি গল্পটা শুনবা?
অত দূরে বয়ে বয়ে কইবো আমার শোনাও, মানে আমার ঠেকা বেড়ে গেছে গা, মানে আমি শোনামু, শুনতে হলে কাছাই তুইব। ঘটনা মাইছে শুনলে কি গোপন গোপন কথা গোপনই কইতে চাই কি না কাছাই তুইব। আইসি তো। আচ্ছা যাও, তোমার সুবিধা করে দিই, আমি চোখ বন্ধ করমু, ঠিক আছে? তুমি দেখি কত কাছাইতে পারো, যত কাছাইবা গল্পটা তত সুন্দর করে কমু, ঘটনা হই না তোমার মজা লাগবে, ঠিক আছে? আহ কাছে আহ, কি কাছাইতে আছো? আ এত সময় লাগে শরীরে টাচ লাগতে, আহ কাছে আহ, আইতাছো না কিনলে গা, তাড়াতাড়ি শরীরের কাছে আ পড়ো, গল্পটা সুন্দর করে কইতেছি, টাচ না পড়লে তো মনে হইতেছে না যে তুমি কাছে আছো। কই যাও কাছে, সোজা সোজা যে জিনালাটা না, ওই জিনালা দিয়ে তাকাইলেই দেখবেন, ঠিক আছে? সাবধানে যাইন, কিন্তু আমার মতো আবার ধরা ডরা খায় না, ঠিক আছে? আমি তো বিয়ে আপনার কাছে ধরা খাইছি, সমস্যা নাই কা, আপনি যদি হ্যাগো কাছে ধরা খান তাহলে কিন্তু বাকেট বুকে ছুটাই দেবো, ঠিক আছে? সাবধানে যাইন, খাইবো না শীতকাল অহন, ও হঠাৎ করে প্রেশার দেওয়া রেখে গেছিল, যাই সাবধানে সাবধানে, হ্যাঁ আমি কিন্তু আপনার নিজালো, সাবধানে যাইন। তুমি খালুরে কি মনে করছো, জিতারি বা বাড়ি আমার থেকে লয়ে যাবা, কি ভাবছো তুমি নিজেরে?
কাবাই কেমনে রেখছো বুঝিনা আলু রে পুং পাং চ্যাং ভ্যাঙের ভিডিও মোবাইলের মধ্যে দেখা তুমি খালুরে কি মনে করছো জিতারি বা বাড়ি আমার থেকে লয়ে যাবা কি ভাবছো তুমি নিজেরে হ্যাঁ আমি যাচ্ছি থেকে আমি করছি তুই কেমনে কম কি ব্যাঙালো সামনে যায় পিছনে তো আচ্ছা ঠিক আছে ঘুমায় পড়। গুড নাইট মা। আমি তো টেনশনে পড়ে গেছিলাম। তুমি আমার খাটের মধ্যে কেন শুছ? তুমি শুয়ে তোমার ভালো জায়গা আছে। তো আমার কাছ থেকে নাও। আরে তো ভাই তোর সাথে ঘুমাইতে পারবো না ওর বগলে গন্ধ। আরে মা বাবা দেখি কি হবে? তুমি এত ভারী তোমাকে নামাতে পারবো না। জোরি কাপগুলি ঠিক মতন ধুইছছ তো? খখলাম মা সব ধুইছি। ওই ভিজা রাখছ নাই তো? তত সব আবার ভিজা কাপের মধ্যে চা ডাইলা দাও না। না না সব সাথে আছে। আচ্ছা গুড মর্নিং খালাম মা। গুড মর্নিং। কি বাবা ঘুম কেমন হয়েছে? একদম ফার্স্ট ক্লাস। মশা মশা কামড়ায় নাই তো? না কিচ্ছু কামড়ায় না খালাম্মা। ওই জোরি ওই যে নতুন কাপ বাই করতে যা যা ধরতে ধরতে দেখলাম যে মা স্বর্গে বসে আছে, আমি মার একদম পায়ের কাছে বসে আছি। মাকে বলতেছি, মা কিভাবে একা একা থাকবো, তো কেউ নাই। মা আমার মাথায় হাত বুলাই দিয়ে বলল, চিন্তা করিস না বাবা, আমার একটা বোন আছে, ও তোকে মার মতো আদর করবে, তোর সাথে দেখা হবে। কিভাবে চিনবে? আরে বাবা
তোমার বহুত মন খারাপ হয়েছে আমি বুঝবার পারছি। তুমি চিন্তা করো না আব্বা, এই যে আমারে দেখতেছো, আমি তোমার মায়ের ওই বই, আমি তোমার মায়ের মতন আছি, আমি তোমার একটা মা, তুমি আমার একটা পোলা। মন খারাপ করো না আব্বা, মন খারাপ করো না। মায়ের খোয়াবে দেখছি, থাক থাক থাক। আরে পোলা মা কি করছিস? বিচার মানে নাই, আমি চা বানাই বাসা সবাইকে চা। বিচার মানে নি মানে কি কি লাগবো? হ্যাঁ দেখি চা করছো কি মেয়ে দাও। আরে বেটা মেয়েরা ভালো লিখতে তো শেষ হয়ে গেল, তুই তো মানুষ ছিল না। আরে বেটা মারামারি দরাদরি করবো না, বুদ্ধি খাটা, ওরে মানুষ কর। ওই শয়তান আছে, শয়তানতে মানুষ কর। কত সুন্দর কালার হয়েছে, সুন্দর রং হয়ে গেছে গা, পাকা বাবুর্চি হয়ে গেছে গা। আমি একদিন আপনাদেরকে আমার তেহারি বানাইছেন। গুড মর্নিং, এই আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি আমি নিজের হাতে দিয়ে দিচ্ছে দেখছি। এই দেখেন কেমন হয়েছে, আমি নিজের হাতে বানাইছি। তুমি নিজে হাতে বানিয়েছো? হম। তুমি কি হোটেল মোটেলে চাকরি করতে নি? না না কিছু বলে করা চা হয়েছে, পাস করার চা। তোমার চাচি হবার না, তোমার কে হুনতাছে নি ছেলে, তাহলে সুন্দর চা বানায় তোমরা ফেল করে দিচ্ছে। আমার ওই যে চিত্তটা কবে বানাইবা? আরে চিত্ত আমার যে আমার জীবনের উপর একটা লেখাপড়ি করার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ বানাবো তো, বানাবো। কবে? আচ্ছা এই আমরা আজকে থেকে না হয় শুরু করবো। আমি আগে সবাইকে চা গুলো দিয়ে আসি। আর সপ্তাহের লেগেই বানাইছো? তোমাদের চতুর্দিকে খেয়াল তোমার, সপ্তাহে তোমার ভাই চা খাওয়া প্রশংসা করবো। স্পেশাল আপনার জন্য, আপনি কোনো টেনশন করবেন না, ইলেকশনের আগেই আপনার ভিডিও বানাইছে। শোনো এই ভিডিওটা আমার খুব বেশি জরুরি, কেন লেগা আমগো এলাকার মধ্যে একটা শয়তান আছে, এই শয়তানটা পায়ে পায়ে চলে, পায়ের মধ্যে পাড়া দিয়ে যেতে পারছে। আমি সুযোগ দিই না, ওই বলে আবার ইলেকশনে খাড়াই। শয়তান পোলাপান যদি ইলেকশনে খাড়ায় আর জনগণের সেবক হয়ে যাবার চায়, তো সেবক কইব না খাটো কইব? হ্যাঁ ওই তথ্য চিত্রটা যদি আমার করে ফেলাইতে পারো, সব জায়গায় ছড়াই দিব, আমার একটু জয় জয়কার হইব। আমি তো লগে লগে আমি ভাই কিচ্ছু করি না, এগুলি এই ছেলেটা করেছে, এই ছেলেটা যে এত বুদ্ধিমান ছেলে। আরে তোমার তো তুমি আসমান উঠে দেবো, তুই দাঁড়া খালি। জি টেনশন নেন না, একদম ফাটাফাটি আমি তো দিয়ে আসছি। হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে চা। আর এক মিনিট শোনো, ওই যে শয়তানের কথা কইছি, ওই শয়তানটা কলাম মাঝে মাঝে তোমার ডিস্টার্ব করবো। নেন ভাই চা। কেনা চাইছে? আরে না 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 না, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আপনি এক কাপ নেন, আপনার জন্যই বানাইছি। নেন আমার লেগে চা বানিয়েছেন আপনি? আরে হ্যাঁ আপনার জন্য আমি চা বানিয়েছি, আপনি চা খাবেন, কে বলবেন যে চাটা কেমন হয়েছে? মজা তো হয়েছে, অনেক মজা হয়েছে। আপনি চাটা দিয়া আপনি আমার তো কি হয়ে গেছেন জানেন? কি সারা জীবন আশপাশের যত পোলাবেন দেখছি সব শয়তান, না আপনি আমার কাছে ফেরেস্ত হয়ে গেছেন, অন্য স্তরে চলে গেছেন, সত্যি কইতাছি। আচ্ছা মহত্বের পরিচয় দিচ্ছেন, ঠিক আছে আপনি চাটা খান না, খেয়ে বলেন কেমন মজা হয়েছে? ও খাইনি? ও না না খান।
বুঝছিলাম না মজা হয়েছে, সত্যি সত্যি মজা হয়েছে। যাই পাখিটা দিয়ে আসি। একটা কথা কই, এছাড়ার লাগে বেশি জলাজলি করিস না, এছাড়া কোনো শিক্ষিত ছেলে তো শিক্ষিতের মধ্যে উল্টা পাল্টা মেরে দিয়ে দিব, মুখের মেরে দিয়ে দিব, আর তার বন্ধু বন্ধু কি চাই? ঠিক কইছ, শিক্ষিত পোলা আচার ব্যবহার দেখছ, সোনার টুকরা পোলা, এই চা কেমতে একটা পোলা মানুষ হইয়া বানাইলো এই চুলার পারে। হ্যাঁ বউ, তুমি আমার লাগে এত বছর ধরে বসবাস করতেছ, চা আমি খুব শখ করে খাই, যেগুলো তো খাই না। এই যে মাঝে মাঝে যা চা দাও না, করা না ফার্স্ট ক্লাস চা বানাইছে, করা চা বানাইছে, ইমানে কইতাছি তোমার চেয়ে ভালো হয়েছে, তোমার তো ভালো, আমি স্বীকার করি আমার চেয়ে ভালো, তোমার চেয়ে ভালো হয়েছে, এছাড়া কাছ থেকে দিয়ে হিগালে বা কি দিচ্ছে এটা বলে আমার মনে হয় ওই কোনো ফাঁকি বুকি দিচ্ছে, দেখো তো কি দেয়। ঠিক আছে, আর এছাড়া রে এছাড়া রে একটু ডিস্টার্ব করো না, একটু ফিরে রেখো, ওই আমার উপরে একটা ওই যে আমার জীবনী লয়ে একটা চিত্ত করবো, আমার জীবনী লয়ে করবো না, তোমার একলা আমার টানলে তো তুমি আয় পড়বা না, আমার একলা একলা জীবনী করা লাগবে আমারটাও। আর দুলো, তুমি কি চেয়ারম্যান কমিশনের নেই? তুমি চেয়ারম্যান কমিশনের তো কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রী বুঝে না কিছু না, এগুলো আর একটু আদর রেখো, যে কয়দিন থাকে ভালো মন্দ খাওয়াই হোক। এই যে 21st সেঞ্চুরি আনারকলি আপনার চা খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। চলে ঠিক আছে, চেষ্টা আবার আমি যদি আনারকলি হই তাহলে আপনি কোন বাগানের মালিক? সবে তো মাত্র চাষাবাদ শুরু করলাম আনারকলি, চার পাশে শুধু কলি আর কলি, গোলাপের কলি, তবে কাটাও আছে অনেক, কিন্তু আমি কিন্তু যেন তেন মালি নাই, সাক্ষাৎ মালি। গোলাপ আমি ফুটাব,
বাবা শুভ্র, তুমি আজকে আমাকে পরিবারের মাথা বাঁচাইলা। তুমি যদি সঠিক সময় না আইতা ওই পিস্তলের গুলির থেকে না কেড়ে নিতে তারে, তাহলে কি হইত? আমরা আমরা তো ওনারে হারাই ফেলাইতাম, আমাকে কি হইত? তারা আপ তালু রদ দিতে তন আমার বাবুতে তাইতা অতলা দাঁতে কোয়ে না পাতানো চবক ফালামো চল বেশি কত কয় বেশি কত আবেই আর পল্লা কাটলে হইব অরে জীবিত রাইখা আর সারা জীবন দুগায় দুগায় মাত দিব আর চাইটা চাইটা আর টাঙ্গু ফালাই দিলে আঙ্গনা আর কবজি হালাই দিব না তাহলে কি করবো আর চোখ অন্ধ করে দিব দুই ফোটা সুপার গুলো মাইরা তাও না আপনি যদি এটা করেন তাহলে মহৎ আর খারাপের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? সাদা আর কালো তো এক হয়ে গেল। আমাদের নবীজি প্রতিদিন যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেখানে এক বুড়ি প্রতিদিন কাটা ফেলে রাখতেন, যাতে আমাদের নবীজির পায়ে কাটা ফুটে তিনি আঘাত পান। একদিন নবীজি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি বুড়িকে দেখতে পেলেন না। নবীজি নিজে থেকে তার খোঁজ করলেন, তার ঘরে গিয়ে জানতে পারলেন তিনি ভীষণ অসুস্থ। নবীজি নিজে তার সেবা করলেন এবং ওই মহিলাকে সুস্থ করে তুলল। তারপর থেকে তিনি আর কারো ক্ষতি করেন, শুধুমাত্র একটা গল্প না, একটা লেসন। আমাদের নবীজি আমাদের জন্য একটা লেসন রেখে গেছে, শিক্ষা রেখে গেছে। আপনি রইসউদ্দিন কমিশনার, একজন আদর্শবান ব্যক্তি, 10 এলাকার মানুষ আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, আপনার দিকে মাথা তুলে তাকায়। আপনি কোথাকার কোন বাবরের কেন গলা কাটতে চান বলেন? কি করা উচিত তুমি কও, কি করা উচিত আমার? সামনে ইলেকশন, তার কন্যার বিয়ে, আপনার এখন শত্রু না বন্ধুর প্রয়োজন। আরে বাবা কি কইবার, তুমি একটু খোলাসা করে রাখো। শত্রু বা বন্ধু কেমনে? হ্যাঁ, এই অস্ত্র এলাকায় আপনার সবচেয়ে বড় শত্রু কে বলেন তো? এটা আবার কেটা, একটি তো ওই শয়তান আছে বাবুরা। আর এই শত্রু যদি আপনার বন্ধু হয়ে যায় তাহলে? এটা আবার কেমনে হবো, শত্রু কেমনে বন্ধু হইব? আপনি বলেন যদি আপনার সবচেয়ে বড় শত্রু আপনার বন্ধু হয়ে যায় তাহলে আপনার কয়জন শত্রু বাকি থাকলো? আরে বাবা এটা আবার কার কি আছে, তখন তো কোনো শত্রুই থাকে না। রাইট, শত্রুকে ধ্বংস করতে হলে শত্রুতা নয় বন্ধুত্ব দিয়ে ধ্বংস করতে হবে। আমরা যদি আমাদের শত্রুকে বন্ধু বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা একটা শত্রুকে চিরকালে ধ্বংস করে ফেলব। আপনি একটা ব্র্যান্ড, বাংলা জ্যাকি চ্যান। সবই তো বুঝা পারছি, কিন্তু ওই বাবুইরা যে খারাপ মানুষ, ওই কি আরামগুলোকে মিলমিশ। হ্যাঁ,
ওটা কি সম্ভব? সম্ভব আচ্ছা ধরেন আপনি যে গুলিটা করছিলেন সেই গুলিটা রইসুদ্দিন কমিশনের মাথার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেল এবং সে মারা গেল। তারপর এই এলাকার লোকজন কি বলবে? খেয়ার করবো একটা শয়তান লোক আছিল মরে গেছে, গা শয়তান মরে গেছে, এখন আমার সবচেয়ে ভালোবাসা ভোট দেওয়া আমার কমিশনার বানাইব? রং আপনাকে কেউ কমিশনার বানাবে না, খেলা কারণ এই এলাকার লোকজনই রইসুদ্দিন কমিশনারের স্ত্রীকে পরের ইলেকশন দাঁড় করে এবং লোকজন ইমোশনাল হয়ে তাকেই ভোট দিবে, সে বিপুল ভোটে জিতবে এবং আপনি হারবেন। কাকিমিয়া এটা তাহলে চিন্তা করিনি, মানে রইসুদ্দিন যদি মায়া ভালায় তাহলে ওর বউ সিম্পিথি ভোট লেয়া কমিশনার হয়ে যাবো না, তাহলে দুইটার বেড়া ভালাম, তাহলে তো আপনি কোনো জায়গায় থাকলেন না। দামি কথা বুঝছো তুমি, রইসুদ্দিন কমিশনার হিসাবে সবাই ভালোবাসে, আমারও ভালোবাসে, আমার ভালোবাসে সেকেন্ড পাওয়ার হিসাবে মনে করে খুঁটির জন্য, মাগার খুনি মনে করলে তো আমার ভালোবাসবো না, ভোট দিব না। আচ্ছা আপনি বলেন তো এই দশ এলাকায় আপনার সবচেয়ে বড় শত্রু কে? কেটা বারমিয়া রইসুদ্দিন সব তো জানে, ওরে আমি দেখলে মারবো, ওই বি আমারে দেখলে মারবো, কেউ রেগে সহ্য করা পারি না। ঠিক, আর এই দশ এলাকায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে? কেটাবার, হ্যাঁ আমি কি না মানে রইসুদ্দিন বি পাওয়ারফুল আছে, ওই পাওয়ারফুল, আমি বি পাওয়ারফুল আছি, আমি বি কম না, ওর পরে কেঠা আমি তো সব। তাহলে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি, সবচেয়ে পাওয়ারফুল যে ব্যক্তি, সে যদি আপনার বন্ধু হয়ে যায়, তার প্রভাব যদি আপনার কাছে চলে আসে, তাহলে এই দশ এলাকায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তখন কে থাকবে? কোকি মানে সবচেয়ে বন্ধু, মানে বন্ধু যদি বন্ধু বন্ধু, শত্রু শত্রু, শত্রু বন্ধু, বন্ধু শত্রু, মানে দুই শত্রু মিলে বন্ধু হয়ে গেলে মেলা পাওয়া, শত্রু থাকে না, এই তো তো মেলা পাওয়া। ঠিক, মস্করা করতে চল, হ্যাঁ যে বেটা আমার দেখা পারে না, সহ্য করা পারে না, আমি যে আর সহ্য করা পারি না, সে কিরা আমার ভালোবাসা দিব, আমার পক্ষে কাম করবো, এটা তুমি আমার বিশ্বাস করবার কই দেখছো? আচ্ছা একবার চিন্তা করে বলেন তো রইসুদ্দিন তালুকদারের উত্তরাধিকার কে? শত্রুর যদি কোন রকম বন্ধু মারা যায় তাহলে শত্রুর পাওয়ার আর বন্ধুর পাওয়ার মিলা বিশাল পাওয়ার। জিনিয়াস আছো মিয়া, ওই পল্টু আরে দোকানের মোড় থেকে মিষ্টি লে মিষ্টি লে, জিনিয়াস জিনিস মিয়া। আচ্ছা ছোট ভাই তুমি যে কথার কথা বুঝলা, মগর হয়তো আমার সহ্য করা পারে না,
আমিও সহ্য করা পাই না, এটা কেউ নইব। আপনি যদি সহ্য করেন তাহলে সেও সহ্য করবে, বাকিটা আপনি আমার উপর। কও কিছু পারবা? ভীষণ আইডিয়া দিচ্ছ। চাঁদের আলোয় চা ব্যাপারটা কিন্তু মনে করো, তুমি আর আমি যদি এখানে না এই চাঁদের আলো একটা নৌকাতে নদীর মাঝে থাকতে, তুমি আর তোমার বরণের হলুদ শাড়ি হাতে নিয়ে চুরি কানে ঝুমকা আর খোপায় বেলি, চাঁদের আলোর নদীর জল তোমার হাতে ঠিক করছে আর আমার হাতে কেমন রবীন্দ্রনাথের চেলা দেখো এই একটা বিল্ডিং, বড় বিল্ডিং, একটা বড় বিল্ডিং গড়তে হলে আগে কিন্তু নিচে ভালো মতো পাইলিং করতে, সেভাবেই একটা ভালো গল্প বানাতে গেলে অনেক লট সাজাতে হয়, ঠিক ওরকমই একটা বিয়ে ভাঙতে গেলে আগে পর্যাপ্ত পরিমাণের বিশ্বাস অর্জন করতে, একটা বড় বিল্ডিং গড়তে হলে আগে কিন্তু নিচে ভালো মতো পাইলিং করতে,
সেভাবে একটা ভালো গল্প বানাতে গেলে অনেক লট সাজাতে হয়। ঠিক ওরকমই একটা বিয়ে ভাঙতে গেলে আগে পর্যাপ্ত পরিমাণের বিশ্বাস অর্জন করতে হয়। একবার সেটা হয়ে গেলে তারপর মনে করো একদম ডাউন দ্য উইকেট এসে ছক্কা। আপনি তো অনেক আগে ছক্কা মেরে আমার ফ্যামিলিতে হিরো হয়ে আছে। তোমার কাছে কিপ ট্রাইং বাবু, কিপ ট্রাইং। Keep trying, Babu. Keep trying. কিবে কি করতেছ চাচা? এই যে ছিটাচ্ছি, কিছু আগাছা হয়ে গেছে না? যাও তো, যাই করে দিত চাচা। জারু কেলা আমি কি করছি চাচা? কাম আছে দে। চাচা চাচা জারু গিল্লি গা চাচা, আমি তো ওরকম কিছু করি নাই কেমন হইতেছে, আমার সব জ্ঞানে তো কিছু করি নাই। জারুটা দে না, দে না, আমি একটু নিজে কাম করুন, দে জলদি দে। আপনি কাম করার লেগে কইতেছেন চাচা? বুঝেস না, আপনি কাম করবেন, নিজের কাম নিজে করেন। আমি যে কিচেন, যে কিচেন যা সব তুমি নিজের কাম নিজে করে। চাচা আমি থাকতে আপনি কাম করবেন এটা হইতেই পারে না। বাবা তুই যদি পারো আমি পারব না কে? না চাচা দে, আমি মানব না। দে চাচা, ওই যে যে কিচেনের কথা বললেন উই করলে করুক, আপনার করণ লাগবে না চাচা। আমি বাংলার যে কিচেন, এই আমার যে কিচেন কি আমি এমনি ঘুরুম খালি বেবে খামো কাম করে খাইতে দিব। যা তুই বয়ে বয়ে একটু আরাম কর, যা রেস্ট কর, যা। আচ্ছা যার যার কাম, হ্যাঁ তাহলে আমার কিছু কাম আছে চাচা, আমি গেলাম। নিজের কামে আমার বড় ভাই রোদের মধ্যে কষ্ট করবো, আমি বড় ভাইয়ের সাহায্য করবো, এটা তো নিজের কাম মনে করে করতেছি। কিছু না, এইরকম তোর এইরকম ভাই তো পাগলা করে ফেলে আমার। আচ্ছা যাও পানি মারি দিলে ভালো হবে বড় ভাই, পানি মারলে পানি মেরে দেই পানিটা ছিটা দাও। এইবার ধুলা দেবো না, তুই চাপো 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 চাপো। দিয়া তুই আমার একটা কথা হাঁচা করে কত, তুই কি শুভ্রকে কি তুই আগে থেকে চিনতি? শুভ্র কি এই বাড়িতে তল্লি গিয়ে আইছে? আমি কেমতে চিনুম, এই বাড়িতে আইছে তারপর চিনছি। হুম মা,
দেখ দিয়া, আমার নজর এড়াবার পারবি না, আমি তো তোর মা। এই বাড়িতে আতকা করে জ্যাকি চেন নাজিল হয়েছে, কেল্লিগা হয়েছে, করতে হয়েছে, এটা তো আমি বুঝি। আমার তো মনে হয় তোর লেগেই নাজিল হয়েছে, তুই আমার কাছে গোপন করতাছ। আম্মা আমি আছি করতেছি। এই যে আমার চোখের দিকে চা, আমি আমার মাইয়ার চোখের বাসা পড়বার পারি। হুন মা, কেলিগে অ্যাপোলাটা এই বাড়িতে আইছে ওইটা বিষয় না, তোর বাপের তো তুই চিনছ, হ্যাঁ কেমন মানুষ খুব ভালো করে জানছ। কোনো যেন অঘটন না ঘটে মা, সুনা মা, লক্ষ্মী মা, ওইদিকে যেন খেল থাকে। হ্যাঁ হায় হায়, অঘটন তো ঘটেই গেছে গা। এই জরি, সুব্ররে এক কাপ চা দিয়ে তো। থ্যাংক ইউ। ভাইজান, চায় কি জানি বেশি হয়েছে না কম হয়েছে, একটু দেই। ডালচিনি বেশি করে ঢেলে যাও। তাকাও তো দেখি একটু ঠিক মতন। তোমার চেহারা তো ভয়ঙ্কর না, কিন্তু জরি তোমরা দেখে এরকম ভয় পায় কে? আমার চেহারা এরকমই। আর শুনো, আর জরির এখন ভয় পাওয়ার সময় না, তোমার ভয় পাওয়ার সময় আসছে। আমার কেন? তুমি যে বাসায় কেন আসছো মার ঠিক মতো বুঝে গেছে, বুঝছো? সো বি কেয়ারফুল। আমার মা কিন্তু যেমন তেমন মানা, আমার মা হচ্ছে ইন্দিরা গান্ধী। আচ্ছা আচ্ছা, তা আমিও তো হেনরি কিসিঙ্গারের চেয়ে কম না একদম। শুনো, এসব ঢং করা বাদ দাও, বুঝছো? আমাদের হাতে সময় অনেক কম, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। টেনশন নিও না বৎস, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, কুল কুল, ঠিক আছে? এক কাজ করো, চায়টা চুমা দিয়ে যাও, মিষ্টি কম হয়েছে, চুমা দিলে মিষ্টি হয়ে যাবে, দাও। মিষ্টি লাগবে। জরি, ভাইয়ের চা একটু গুড় দিয়া চা। আরে চিনি কম হয়েছে একটু, তোমার ফু তো মিষ্টি ছিল। আহা, বুঝলই না। উইডাই, যেটা সন্দেহ করছি খাপের কাপ মিলে গেছে, তাই দেখতাছি। সন্দেহ শক্তি হয়ে গেছে গা। কোনটাই? যেটা সন্দেহ করছি ওইটাই। ওইটা কোনটা? সন্দেহ তো সন্দেহই। সন্দেহ? আচ্ছা, আমি সন্দেহ করে ওরে ওরে কইলাম, উইও বিশ্বাস করে না। সব মিলে গেছে। ওই কে? যারে কইছি উই? কারে কইছেন? আমগো বাসা কামের মেয়েটা আছে না, উই বিশ্বাস করে না, আমার কথা বিশ্বাস করে না।
আমার কামের মেয়েটা আছে না, ওই বিশ্বাস করে না, আমার কথা বিশ্বাস করে না। জরি হ্যাঁ মিলা গেছে, পুরো মিলা গেছে। তাই না? একটা কাজ করি, জ্যাকি চ্যান রে ডাকি। জ্যাকি চ্যান মনে হয় বিশ্বাস করবে, তাই না? আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমার মাথায় ঢুকে না, একটা মাথায় যে মাথায় ছন্দ আহে ওই মাথাতে ছন্দ দূর হয়ে যায়, কেমনে সম্ভব? হালকা সন্দেহ, ওই চিনির চেয়ে কম আছে সন্দেহ। মন্দির খারাপ নাকি? ভাবতেছি আমাগো একটা মাত্র মাইয়া, পাত্রের ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিচ্ছেন তো? কি কয় না কয়, মাইয়া কি তোমার একলা? মাইয়া আমার না, আমার জ্ঞান বুদ্ধি আছে না, আমি যে পড়ারে ঠিক করছি খুব সুন্দর দেখতে, লেখাপড়া করা, বাপ পাও শিক্ষিত, আর সবচেয়ে বড় কথা আমি আমার মায়ের জেনে দিব, আমি তো বুঝে নিয়ে দিব, ও তো রাজরানী মতোই থাকব। কি জানি রাজরানী বুঝি না, তাই ওই শুভ্র মতো একখান ফোলা হইলেই হইতো আর কি। তুমি চিন্তাই করো না, যারা ঠিক করছি খুব ভালো, আল্লাহ ভরসা। শুনলাম আজকে বলে আপনি ছাদে বাগানে একলা একলা কাম করছেন? হ্যাঁ, কি আমি লোক বাংলার যে কিচেন, আমি যা করুম নিজের হাতে করুম, আমার কাম আর কেটে করে দিব। ওইছে আপনার মাথা মতো কি ঠিক আছে, পাগল হয়ে গেছেন গা? এই বয়সে কেউ নিজের কাম নিজে করে? কি কইলা তুমি, এই বয়স তুমি কি আমার বুড়া মনে করছো? দেখছো দেখছো তুমি পরে না জানি কোন ঝামেলার মধ্যে পড়েন। কোন ঝামেলা না, আল্লাহ ভরসা, জ্যাকি চ্যান কোন সময় ভুল করে না, বুঝছো? চিন্তা করো না, খালি তো এগুলি খাইতেছি, বড়ি বানাইতেছি, খাইবা খাও খাও, চিন্তা করো না। অনেক বড় বিজনেস, অনেক তালা তালু আপনি তালে আপু কি তুমি কি হচ্ছ কি হইছে আইতা দেনা দিলাম মাথা গুয়ে পড়ে গেছে হসপিটাল লই দি আর কই এখন হসপিটালে তেরে তুমি হসপিটাল যাও রেস্ট হচ্ছে তুমি যা মামা আপনি কি যাবেন বাসা দিয়েছে আমি তো ওটা জানি না, কিন্তু চাচার অনেক কিছু আমি বুঝতাম, চাচা আমার আমার একই রক্ত। আচ্ছা রক্তের ব্যবস্থা করে আমরা ব্লাড ব্যাংক করতে ম্যানেজ করবো, যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করে। কি সমস্যা পা? আপনি ঘুমায় রক্ত লাগবো। আরে আমি দেবো আমার
প্রয়োজন আমার সব রক্ত দিয়ে তোমাকে চিন্তা করিলাম। তাহলে পায়ে গেছি, পায়ে গেছি, রক্ত পায়ে গেছি। আপনি রক্ত দিবেন? আমি আপনি আমি দেবো বলছি তো, আমি দিয়েছি। আপনার মতো বন্ধু পাইছি, আপনার মতো বড় ভাই পাইছি, সব কেটে সবকিছু। কত বড় ভুল করতে ছিলাম আমি, আপনার মত এত ভালো একটা বন্ধু আরে বাঁচাচ্ছি, তুমি এত ভালো বলে আমি তো বুঝিনি। সমাজ বেটা, সমাজ সমাজ তোর মতো বলাই দরকার। আমি পলে বুঝছিলাম তুই এইরকম বলার না, তোর একটা একটু মান ছেলে, তোর মনের মধ্যে যে এত সুন্দর বুদ্ধি আছে এটা তো আমি জানতাম না। দিয়া কখন ইচ্ছে করে কানের কাছে এসে বলি ভালোবাসি, কিন্তু কেন এই যে আমরা চারপাশে এখন যা দেখছি, এই আকাশ, বাতাস, পাখি, গাছ, লতা পাতা, মানুষ, এই সব কিছু একে অপরের সঙ্গে জড়িত। জড়িত বলতে একদম শিকড় থেকে জড়িয়ে আছে। ধরো তুমি যদি মাটিকে কষ্ট দাও তাহলে কিন্তু আকাশও ব্যথা পায়, আর তাই আকাশ তখন বৃষ্টি হয়ে কাঁদে। যদি তুমি ফুল গাছ উপড়ে ফেলো তাহলে কিন্তু শত শত বকুল ফুল ঝরে পড়ে। যদি একটা গাছের গুড়িতে কুঠোর চালাও তাহলে
পাখিরা মরে যায়। এর কারণ হচ্ছে আমাদের একজনের আত্মার সঙ্গে আরেকজনের আত্মা জড়িত। আত্মা হাসলে আরেকটা আত্মা হাসে, কাঁদলে একজন কাঁদে, আর এরই নাম হচ্ছে ভালোবাসা। কত ফাগুনের আলো এনে দিলে তোমার হৃদয় করবে, কতদিন মাস থাকলে আশায় অভিমানী মুখ খুলবে, কত ফাগুনের আলো এনে দিলে তোমার হৃদয় করবে, কতদিন মাস থাকলে আশায় অভিমানী মুখ খুলবে, কতটা চোখের অশ্রু ঝরালে তোমাকেই পাবো আমি, কত বিরহে সাগর পেরোলে ভালোবাসা দেবে তুমি, আমি তোমাকে ছাড়া বুঝি না কিছুই, ভাবতে পারি না ভিন্ন জন্মেছি পৃথিবীতে আমি শুধু তোমারই জন্য, কত ফাগুনের আলো এনে দিলে তোমার হৃদয় করবে, কতদিন মাস থাকলে আশায় অভিমানী মুখ খুলবে,
কি কি সমস্যা কি তোর? কি বল, আমাকে দেখলে কি মনে হচ্ছে? তুমি সাবেক কি করছ না? আচ্ছা কদিন পর তো আমি তোমার বিয়ে করবো। তুমি কি বিয়ে ভাঙাইতে আসছো? বিয়ে করতে আসো? আরে ওই তো বিয়ে ভা বিয়ে ভাঙানোর পর তো বিয়ে করবো। হ্যাঁ বাপ্পি চিনো? দিয়ে এক কথা কয়েকবার জিজ্ঞেস করবো। হ্যাঁ তোমার বাপ্পি চিনি, জ্যাকি চ্যান। তো জ্যাকি চ্যানের নরম মনটা দেখছো, আসল চেহারাটা এখন দেখো। তুমি একটা কাজ করো, যাচ্ছি থাকো। মাথার ভিতরে রক্ত উঠতে দেয়, তেও নামাইতে পারে না। আর ওই এইটাই করতে এলে করে বানাইতে দিন এতদিন যখন বলছেন বসেন খান, আপনার গরম লাগছে না বাতাস দিই, তখন বুঝতে পারেন নাই না? যখন ঘেরিটার উপরে দুটা লক্ষ্মীর বাড়ি পড়বে না তখন বুঝবার পারতে। প্রেম ভালোবাসার কথা তোমার বাবারে কোনোভাবেই বলা যাবে না। উনি নাকি দুটো জিনিস নিতেই পারে না, এই দুটো জিনিস জানলে উনি কী করবে উনি নিজেও জানে না। ওনার কন্ট্রোল ছুটে আছে, উনি সেগুলো কিছু করে ফেলতে পারে, বলাই যাবে না। এটা আমার থেকে ভালো আর কে জানবে, এই জন্য তো বাবাকে আজ পর্যন্ত কিছু বলতে পারিনি। তো এখন
প্ল্যান কি? প্ল্যান বি। প্ল্যান বি? বি ফর ভাগো। বাবারে ঠান্ডা মাথায় গরম মাথায় কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমি বুঝে গেছি, লোকটা ঠান্ডা মাথায় একটা মানুষ খুন করতে পারে। আমার যেটা করবো রাতের অন্ধকারে, তুমি জরির কাপড় পরো কি আম্মা জানলে কাপড় পরো, এই কালো শাড়ি পরো, যা বুঝি পরো, কই না আমরা এই বাসা থেকে শুতে পারো। রাইতের বেলা আপনি কি কি খাওন পছন্দ আমার কন? আপনার এই বই নে সব কিছু আই নাজি করুন, কি খাইবেন কয়ে ফেলান। তুমি কি পাগল হয়ে গেছো গা? হ্যাঁ তুই কি কর না কর, আচ্ছা তুমি পেলেন্টি বইটা বালাইবা, যেটা কম মঞ্চে বইটা খাইবো। আমি একটা কথা কই ভাই, পাও প্রত্যেক দিন সন্ধ্যে আইতাছি, ঢিলি নাই তুই কি আপনার বাসাতে খাওয়া যাও না, আমি কথা আছে লাগা বয়া ঢিলি খাই দিব। এরকম যদি করেন তাহলে তো এই বাড়িতে যাওনি লাগবো না, কাম করে না বাড়াইটা একটা উঠা দেন দিয়ে আমার হইনি তখন খেতা বলিস তো থাকি, সকাল বিকালে হেন সব তিনে বেলায় খাই, অসুবিধা করে না বাড়িটা উঠা লাগবো, আরো দুটা ঘর খালি আছে না, এসি রুম আছে হলে থাকবা। জাগা ভাবি আমার আসলে আপনারে বুঝাই পারবো না, যা মনে হচ্ছে তাই রান্ধেন। যা কাশির একটা রেজালা করি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওইটা করো, রেজালা করো না, রেজালাটা করো না, পুদিনা পাতা দিয়া ওই তো একটু ওই চালু করে দাও। ওই জোরে খাসির মাংস ভিজা রে, যে কোনো সুন্দর কাজের লেগা ওখানে মুখে ভালো কামটা চাই, আমাকে কাম করবো কি প্রফিট কম করুম, হ্যাঁ কামটা ভালো করুম প্রফিট করুম কম, একটা পর একটা কামাইতে থাকবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না বড় ভাই, আর আপনি ওই যে বলছিলেন না পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, ওইটা একদম ফার্স্ট ক্লাস, মহল্লার মোড়ে মোড়ে সব জায়গায় ডাস্টবিন লেগে গেছে গা, ওটার মধ্যে আমি লিখে দিচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আদেশ ক্রমে সিটি কর্পোরেশন কমিশনার। আমার নাম কয় সপ্তে আচ্ছা ইয়ে গেল কই, যে শুভ্র শুভ্র গেল কই, শুভ্র তো মনে হয় আছে, ওই নেই আছে মনে হয়, ডাকো না চা তো দাও না রে শুভ্র আব্বু, ও আব্বু পলাই গেতে গা আমি আছি আপনার ভাই ভাই আছে না লঞ্চ স্টেশন ট্রেন স্টেশন যত জায়গা আছে সব জায়গায় পোলাপাইন লাগাই দে, সব মোড়ে মোড়ে সব মোড়ে মোড়ে আমি দেখতে পাচ্ছি, আমি দেখতেছি ওই যে আমার বাড়িতে আমার মনে যে ভাইয়ের বাড়িতে যে ওই যে পোলাটা ছিল না, এই যে তোর ওই যে কি কয় নাম শুভ্র শুভ্র, হা হা ওর দেখা মাত্র আটকা ফোন দিবি আমারে, আর লগে আমাকে ওই যে দিয়ে আছে না দিয়ে থাকা পারে বুঝছো, থাকলে দুইজনের সুন্দর মতো আটকা আমার একটা ফোন দেবা, দেখেছি দেখেছি ভাই, আপনি টেনশন করেন না আমি আপনার ভাই, আমি কইলাম তো আপনি একদম টেনশন করেন, আমি দেখতেছি ভাবি সাহ ঠান্ডা পানি হ্যাঁ ফ্যান্টে ছেড়ে দে ফ্যান্টে ছেড়ে দে ফ্যান্টে ছেড়ে দে এখন কাজী
কিসের বিয়ে? তোমার আর আমার বিয়ে। শুভ্র, আমি তো একটাবারের জন্য বলে নাই যে আমি তোমাকে বিয়ে করব। Nice joke, but love nahi. আমি বুঝছি, ফাইন দেন বুঝছি। দেখো, তোমার আসলে গুসা জানা আছে। আমি কোনো ফাইসালি করতে সিরিয়াসলি বলছি। দিয়া কেন অসাধারণ বুঝছিস? তুই কি মনে করছিস আমি এত বোকা? তুই বলবার আমি বিশ্বাস করব? আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি ধরে ফেলছি তোমাকে, আচ্ছা জিম করো প্লিজ। আরে না, আমি কোনো ফাইজলামি করছি না, আমি সত্যি তোমাকে বলতেছি। আমি তো একবার শুনে তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। ইয়া কাম অন, আমি তোমাকে চিনি। শুভ্র, আমি সিরিয়াসলি তোমাকে বলতেছি, আমি কখনো কিন্তু বলিনি আমি তোমাকে বিয়ে করব। দিয়া তুমি কি বল, তাহলে আমি এত কিছু কার জন্য করলাম? পুরা বাসার সবাইকে পটায় নাটক করে তোমাকে যেখানে পালাই নিয়ে আসলাম কেন? আমি তোমাকে সব বুঝাই বলছি। দেখো, আমার বাবার চোখ ফাঁকি দিয়ে আমাকে পালিয়ে নিয়ে আসার একমাত্র মন সে না তোমার আছে, যেটা নাজমুলের নাই। নাজমুলকে